বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর একজন গোলাম খুব ফরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা ছিল, বুজুর্গ ছিল, অত্যন্ত নেহায়েত গরিব ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, দিন মজুরি করত, তার কাজ ছিল টুকরি বিক্রি করা, গ্রামে হেঁটে হেঁটে, রাস্তায় হেঁটে হেঁটে, বাড়িতে যেয়ে বাজারে যেয়ে টুকরি বিক্রি করত। ওই ব্যক্তি টুকরি বিক্রি করতে করতে এক সময় ওই এলাকার বাদশার বাড়ির দরওয়াজা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ বাদশার স্ত্রীর খাদেমা তাকে দেখে ফেলল, আর ভেতরে যেয়ে বলল, হে রানী মা, এমন সুন্দর পুরুষ তো আর কখনো দেখি নাই, যার চেহারা দেখলি আর চোখের নজর পালানো সম্ভব নয়, একবার নজর পড়লি আর দ্বিতীয়বার পলক উঠাইতে মন চায় না, এমন এক সুন্দর পুরুষ তোমার বাড়ির দরওয়াজা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাদশার স্ত্রীর মাথা গরম হয়ে গেল, এমন সুন্দর পুরুষ আমার বাড়ির সামনে দিয়ে যাবে আর আমি মনে হয় কামভাব প্রকাশ করতে পারবো না, ডাকো ডাকো, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমার বালাখানায় তার স্থান দাও, আরামায়েশের ব্যবস্থা করে দাও। দাসী ওই আল্লাহর ওয়ালিকে ডাকলো, আসো, তোমাকে আমন্ত্রণ জানিয়েছে বাদশার স্ত্রী। যখন ভিতরে গেল, ভাবসাব দেখলো, অবস্থা খুব খারাপ, বাদশার স্ত্রীর মনের ভিতরে হলো খারাপ চিন্তা ভাবনা, অর্থাৎ জেনায় জড়িত হবে ওই পুরুষের সাথে। ওই পুরুষ ছিল আল্লাহর ওয়ালি, আল্লাহর খাঁটি প্যার বান্দা, মনের ভিতরে ভয় একমাত্র আল্লাহর, কার আল্লাহর ভয় তাকওয়া অর্জন হয়েছে আল্লাহর ওয়ালি। ওই ব্যক্তি চিন্তা করল, হায় হায়, 1 বছর নয় 70 বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আমার হায়াত, আমার বয়স এখন 70 চলে, এই 70 বছর আমি আল্লাহর যত ইবাদত করেছি, বন্দেগী করেছি, আজকে জিনায় জড়িত যদি হই, সব বন্দেগী আমার মাটি হয়ে যাবে, আল্লাহর ওলির জায়গা থেকে আমার নামটা কেটে আল্লাহর নাফরমানের জায়গা নাম লেখা হবে। অতএব না না, কোনোভাবেই করা যাবে না। মনে মনে দোয়া করছে আর বলছে, হে বাদশার স্ত্রী, একটা কথা শুনবানি। বাদশার স্ত্রী বলল, হা বলো। যে আমাকে একটু তোমার বাড়ির ছাদে উঠতে দিবা, আমার অজু নাই, অজু করতে হবে। বাদশার স্ত্রী বোকা হয়ে গেল, অজু করলে তো ঘরের ভেতরে পানি আছে, ছাদে কেন যেতে হবে? স্ত্রী বুঝকে হারিয়ে ফেলল, বলল, যাও ছাদে যাও, অজু করে নাও। লোকটা ছাদের উপরে চলে গেল, আর টেনশন, হায় ছাদে আসলাম, এখান থেকে নিচে যাব কিভাবে? একটাই পদ্ধতি, বাঁচি আর মরি আল্লাহর জন্য, প্রয়োজন বিদায় ঝাঁপ দিব মাটিতে, তারপরেও জেনায় জড়িত হব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একই বলে তাকওয়া, একই বলে আল্লাহর ভয়, একই বলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। যে মিষ্টি খায় সে বুঝে মিষ্টির মজা কত বেশি, যে মদ খায় সে বুঝে মদের মজা কত বেশি, যে পান খায় সে বুঝে পানের মজা কত বেশি, যে চা খায় সে বুঝে চায়ের মজা কত বেশি। যেই ছেলে আর মেয়ে অবৈধ সম্পর্ক করে, রাতের পর রাত ফোন আলাপ করে, ওই যুবক আর যুবতী বুঝে ফোন আলাপের মজা কত বেশি, যদিও অবৈধ, কিন্তু আল্লাহর কোন গোলাম আল্লাহর কাছে কানেকশন হয়ে গেলে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেলে, দায়েম হয়ে গেলে, সে বুঝে আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা কত মজা। ওই যুবক ছাদের উপরে বসে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে বলে, আল্লাহ, তুমি আছো আর আমি মধ্যে কেউ নাই, বাঁচাইতে চাও তাহলে বাঁচিয়ে দাও। আল্লাহ সাথে সাথে কাল বিলম্ব না করে, জিব্রাইল, যাও যাও, আমার এক ওয়ালি সাদের উপরে গুনাহ থেকে বাঁচার জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, যাও তোমার ডানাটা বিছিয়ে দাও, ডানায় করে মাটিতে নামাও, গুনাহে কবিরা থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, কে বলবেন না? এটাই প্রমাণ
এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলে যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে। আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দিব, বাঁচার উপায় করে দিব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বেঁচে গেল, চলে গেল। এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর ওলি হলে তিন লাইনের যত সাহায্য পাওয়া সব আল্লাহ দিয়ে দেয়। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, শুধু দিনই সাহায্য বিষয়টা এমন নয়, দুনিয়াবিও সাহায্য পাওয়া যায় যদি আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আয়াতের এই সুরার তিন নম্বর আয়াতে বলে ও মাইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে যে আমার তাকওয়া অর্জন করবে, যে আমার ভয় অর্জন করবে, আমি আল্লাহ ওয়ায়ারযুকহু মিন হাইসু, এমন জায়গা থেকে তাকে রিজিক প্রদান করব, এমন জায়গা থেকে তার খাদ্য খাবারের ব্যবস্থা করব, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না, এ ব্যাপারে কোনো ধারণাও থাকবে না যে কিভাবে তার রিজিক আমি পৌঁছে দিলাম। এই বাংলার জমিনে বহুত আল্লাহর বলি আমার সচক্ষে দেখেছি, চলে গেছে বিদায় নিয়ে, এখনো বর্তমানেও আছে। এক করা জায়গা নাই, এক কোনটা জমি নাই, নিজের ঘরটাও ঠিক মতো নাই, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জতের সাথে রাস্তায় চললে প্রাইভেটের ব্যবস্থা হয়ে যায়, বাড়িতে ফলের ব্যবস্থা হয়ে যায়, নিয়মিত সুন্দর উন্নত মানের খাবারের ব্যবস্থা হয়ে যায়, গায়ের জামা বহুত দামি কাপড়ের হয়ে যায়, মাথার টুপি বহুত দামি কাপড়ের হয়ে যায়। এটাই প্রমাণ আল্লাহ বলে আমাকে ভয় করো, তোমার রিজিকের সমস্যাও সমাধান করে দেব আমি আল্লাহ। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই দুনিয়ায় নেই, চলে গিয়েছেন। উনার এক বক্তব্যের সময় উনি বলেছেন, হেলিকপ্টার আমার জন্য রিক্সার মতো হয়ে গিয়েছে। কিছু না বুঝ মানুষ, বেবুজ মানুষ এটা নিয়ে আবার সমালোচনা করেছিল, সে কি অহংকার করলো হেলিকপ্টার রিক্সার মতো হয়ে গেল? না না, বুঝতে ভুল করিও না, বুঝাইতে চেয়েছে আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত দিয়েছে, হেলিকপ্টারকে রিক্সার মতো বানিয়ে দিল। অর্থাৎ আমরা যেমন কোনো প্রয়োজন হইলে রিক্সায় উঠি, প্রয়োজন হলেই রিক্সায় উঠি, বেশিতে বেশি সিএনজিতে উঠি অথবা প্রাইভেটে উঠি। কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ ওনার জীবদ্দশা উনি কত শতবার হেলিকপ্টার উঠেছে কোনো হিসাব নাই, ওনার কোনো অ্যাকাউন্ট নাই, ওনার কোনো জমি স্পেশাল নাই, বাড়িও নাই, কিন্তু আল্লাহ এত ইজ্জত দিয়েছে, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও তার সাথে একাধিকবার দেখা করেছে, বাংলাদেশের এমন কোন মন্ত্রী নাই তার সাথে দেখা করে নাই, বেশিরভাগ বড় লেভেলের মন্ত্রী তার সাথে দেখা করেছে। অর্থাৎ আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে অন্তরে বসে যায়, আল্লাহ বলে গোটা দুনিয়া তোর পায়ের নিচে জায়গা করে দিব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। রিজিক দিবে কে? ওরে ভাই, আমাদের মধ্যে এমন কিছু ভাই চিন্তা ভাবনা ভুল, সিদ্ধান্ত ভুল, মনে করে অবৈধভাবে টাকা যদি কামাই না করি, ঘুষের মাধ্যমে টাকা যদি কামাই না করি, সুদের মাধ্যমে টাকা যদি কামাই না করি, রাজনীতি করে যদি টাকা কামাই না করি, তাহলে বড় লোক হতে পারবো না, দুনিয়ায় বাঁচবই মাত্র 60 বছর, 40 বছর, 30 বছর, বৈধভাবে ইনকাম করলে আমি কি খাবো, আমার ছেলে মেয়ে কি খাবে, অবৈধ হবে যদি কামাই করতে পারি, রাতারাতি কোটিপতি হয়ে যাব, দিনাদিন কোটিপতি হয়ে যাব, কথা বলেন? না না, টাকা কামাই করলেও সুখ পাবে না, শান্তি পাবে না, কারণ অবৈধ। এজন্য আল্লাহর কোন গোলাম আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় দিলে ফিট করতে পারে। আল্লাহ বলে আমি তাকে এক নম্বর পুরস্কার দিব, তার ভয় আমি উঠিয়ে নিব, ভয় থাকবে না, দুই নম্বর তার কোনো টেনশন থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না,
তিন নাম্বার হলো তার সকল জায়গায় আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব, তাকে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে না, কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, জেনার দিকে ডাকলেও জেনার ভিতরে তাকে নিতে পারবে না, কোন অন্যায়ের দিকে ডাকলেও তাকে অন্যায় করতে পারবে, অন্যায় করার সুযোগ পাবে না। আর চার নাম্বার হলো তার রিজিক আমি আল্লাহ এমন জায়গা থেকে পৌঁছে দিব যে রিজিকের ব্যাপারে যে জায়গার ব্যাপারে এসে কোনো চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রিজিক কার হাতে? আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি অনর্থ অবৈধ ভাবে টাকা উপার্জন করি, হিসাব আমার স্ত্রী দিবে না, হিসাব আমার ছেলেও দিবে না। আজকে 5 লক্ষ টাকা অবৈধ ভাবে নিয়ে ঘরে আসলাম, ঘরে টাকা রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম, ওরে আল্লাহর গোলাম, 5 লক্ষ টাকার হিসাব আমাকে দিতে হবে, মজা খাবে স্ত্রী ছেলে মেয়ে সন্তানাদি, আর হিসাব দিব আমি। এত বোকামি কাজ একজন মানুষ করতে পারে না, কথা বলেন পারে কিনা? না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে হালাল পথে থাকবে, হালাল পথে চলবে, অল্প খাবে কিন্তু তৃপ্তি পাবে, মরে যাবে স্ত্রী সন্তানাদিও ভালো থাকবে, কবরেও সে সুখ শান্তি পাবে, জান্নাতের মেহমান হয়ে আল্লাহর আদালতে হাজির হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমরা একটা জিনিস জানতে হবে, তাকওয়া যদি আমি করতে চাই, তাকওয়ার শাব্দিক অর্থ জানতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার শাব্দিক অর্থ দুই ভাবে আমরা বুঝবো, একটা হলো ফার্সিতে আর একটা হলো বাংলায়। তাকওয়ার শাব্দিক অর্থ ফার্সিতে করলে অর্থ হয় ফরহেজগারি, আর তাকওয়ার শাব্দিক অর্থ বাংলায় করলে অর্থ হয় বিরত থাকা। অর্থাৎ একজন মুসলমান সকল অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এরপরেও হাদিসের কিতাবে এসেছে 6টা জায়গা থেকে আল্লাহর কোন গোলাম যদি বিরত থাকে তাহলে বুঝবে এর মধ্যে 100% তাকওয়া আছে, আর ইনি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর ওলি হতে হলে বড় আলেম হতে হবে না, আল্লাহর ওলি হতে হলে বড় হুজুর হতে হবে না, আল্লাহর ওলি হতে হলে বড় পীর সাহেব হতে হবে না, আল্লাহর ওলি রিকশাওয়ালাও হতে পারে, আল্লাহর ওলি গাড়ির ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি ব্যানালা হতে পারে, আল্লাহর ওলি কৃষক হতে পারে, আল্লাহর ওলি রাজমিস্ত্রি হতে পারে, আল্লাহর ওলি টাইস মিস্ত্রি হতে পারে, আল্লাহর ওলি বিমানের পাইলট হতে পারে, আল্লাহর ওলি একজন ইংরেজি শিক্ষিত লোক হতে পারে, আল্লাহর ওলি একজন বাংলা শিক্ষিত লোক হতে পারে, আল্লাহর ওলি একজন গণ্ড মূর্খ হতে পারে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।